হ্যালো ফ্রেন্ডস, তো আমরা 2020-তে পৌঁছে গেছি এখন, এবং 2009 থেকে 2019 অবধি এই 10 বছরে আমার প্রিয় কিছু বাংলা ছবি, ওই যে ফিল্ম কম্প্যানিয়ন যেরকম লিস্ট বানাচ্ছিল, মানে টপ 10 ফিল্মস অফ লাস্ট ডেকেড এরকম আর কি, তো সেই অনুযায়ী আমিও একটা বাংলা সিনেমার বানাচ্ছি এখানে, যেখানে আমি ডিরেক্টরের নামও মেনশন করব এবং তার সাথে ডেফিনেটলি সিনেমাটার নামও রয়েছে। এবং আমি জানি না, এটা আপনার মনে হতে পারে, নাও মনে হতে পারে, আপনার সাথে মিলতে পারে, নাও মিলতে পারে, বাট আমার এগুলো খুবই পছন্দের সিনেমা, এবং আমার খুব মানে বিশেষ করে মনে হয় যে এই সিনেমাগুলো মানে রিয়েলি মানে খুব আউট অফ দ্য বক্স। এগুলো সবকটা কিন্তু বক্স অফিসে খুব সাকসেসফুল তাও নয়, অনেকগুলো ইন্ডি স্পেসের ফিল্ম, মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, বাট আমার মনের খুব কাছের, এবং আমার মনে হয় যারা ফিল্মটাকে আর্ট হিসাবে দেখে তাদের খুবই ভালো লাগবে এই লিস্টটা। এবং যে যে সিনেমাগুলো আপনারা এই লিস্টের মধ্যে দেখেননি সেগুলো দেখে ফেলুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো যাই হোক, শুরু করছি। 2009-এর যে ছবিটা দিয়ে প্রথম আমার ছবিটা যেটা রেখেছি লিস্টে সেটা হচ্ছে অতনু ঘোষের, সেই ছবিটার নাম হচ্ছে অংশুমানের ছবি, খুবই প্রিয় ছবি। বিষয়বস্তু নিয়ে আমি এখানে কথা বলতে চাই না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। একটা 4টে মানুষের গল্প, তারা একটা ফিল্ম মেকিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে তাদের দেখা এ হয়, তো তাদের লাইফ নিয়ে খুব দারুণ সিনেমা। এরপরে যে ছবিটার কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে 22শে শ্রাবণ, যেটা 2011-তে রিলিজ করেছিল সৃজিত মুখার্জি। এই ছবিটা আমার মনে হয় যে খুবই একটা নতুন ধরনের ছবি, যেটা বাংলাতে তার আগে হয়নি, এবং একদমই গেম চেঞ্জিং একটা ছবি জনরা ওয়াইজ। এটা আমি বলেও ছিলাম, যেটা আমি ফিল্ম কম্প্যানিয়ান লোকালে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও বলেছিলাম। তো এবং সৃজিত মুখার্জিকে যে কারণে আমি আরও একটা জিনিসের জন্য মানে স্পেশালি বলতে চাই, যে সৃজিত মুখার্জি কিন্তু এই ক্লাস মাস ব্যারিয়ারটাকে ভেঙে দিয়েছে, এবং যে কন্টেন্ট ড্রিভেন সিনেমাও যে হিট হতে পারে এটা কিন্তু সৃজিত মুখার্জির একটা বিশাল বড় কন্ট্রিবিউশন এখানে রয়েছে। তৃতীয় যে নামটা আমার মাথায় আসে সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির, এবং ছবিটার নাম হচ্ছে ছোটদের ছবি। এই ছবি কৌশিক গাঙ্গুলি অনেক ছবি বানিয়েছে, শব্দ, নগর কীর্তন, বাট আমার কেন জানি ছোটদের ছবিটা আমার মনে হয় যে ইন টার্মস অফ দ্য কন্টেন্ট অ্যান্ড মানে নন অ্যাক্টার্সদেরকে কাস্ট করে এরকম একটা সিনেমা বানানো, দিস ইজ রিয়েলি সুপার্ব থিং। তো এই সিনেমাটা আমার খুবই মনের কাছের একটা সিনেমা। 4 নম্বরে থাকবে বাকিটা ব্যক্তিগত, এটা প্রদীপ্তদাকে আমি ইন্টারভিউ করেছিলাম, প্রদীপ্ত ভট্টাচার্য, তো উনি এটা 2010-এ বানিয়েছিলেন, 4 বছর এটাকে নিয়ে অপেক্ষা করেছেন, 2014-তে এসেছিল, দারুণ সিনেমা। আপনারা প্রত্যেকেই জানেন আমি এটা বাকিটা ব্যক্তিগত নিয়ে বহুবার বহু ভিডিওতে বলেছি, ঋত্বিক চক্রবর্তীকে ইন্টারভিউ করেছি এটা নিয়ে, মানে একটা পার্টিকুলার প্রশ্ন এটা নিয়ে করেছিলাম, প্রদীপ্ত ভট্টাচার্যকে তো ইন্টারভিউ করেছি। খুবই পছন্দের আমার ছবি বাকিটা ব্যক্তিগত, ইন টার্মস অফ কন্টেন্ট, ইন টার্মস অফ দ্য স্টাইল অফ দ্য মেকিং খুবই আলাদা ছিল, খুবই মানে একটা অন্যরকম একটা ল্যান্ডমার্ক। এরপরে যে ছবিটার নাম আছে তাতেও আবার ঋত্বিক চক্রবর্তী রয়েছে, আদিত্য বিক্রম সেনগুপ্ত সিনেমা, আসা যাওয়ার মাঝে, একদমই সাইলেন্ট ফিল্ম, কোনো ডায়লগস নেই গোটা সিনেমা জুড়ে, এভরিথিং, সাউন্ড ডিজাইনটা ওয়াজ আউটস্ট্যান্ডিং। লিস্টে পরবর্তী নাম হচ্ছে অনিক দত্তর, এবং সিনেমার নাম হচ্ছে ভূতের ভবিষ্যৎ। আপনারা প্রত্যেকেই জানেন যে এইভাবে যে কমেডির মাধ্যমে এত বিষয়, সমাজের এতগুলো বিষয়ের ব্যাপারে কথা বলা যেতে পারে, এটা মানে সত্যি এই সিনেমাটা না দেখলে হয়তো জানতে পারতাম না। ভবিষ্যৎ ইজ এ মাস্টারপিস রিয়েলি, মানে এবং এই ছবিটা ম্যাক্সিমাম লোকে দর্শকে দেখেছে, দর্শকদের প্রচণ্ড পছন্দ ছবি। লিস্টে পরবর্তী নাম হচ্ছে বিলু রাক্ষস, ইন্দ্রাশিস আচার্য সিনেমা, খুব দারুণ দারুণ, মানে ইটস অলসো ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা, ভেরি এক্সপেরিমেন্টাল ইন টার্মস অফ এভরিথিং অ্যাকচুয়ালি। তো এই সিনেমাটাও নেটফ্লিক্সে রয়েছে, যারা যারা দেখেননি দেখতে পারেন, খুবই পছন্দের আমার ছবি। লিস্টে পরবর্তী নাম হচ্ছে অসমাপ্ত, সুমন মুখোপাধ্যায় সিনেমা, এটাও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, ঋত্বিক চক্রবর্তী আছে সিনেমাটাতে। এই সিনেমাটাও মানে দারুণভাবে মানে এটা যে বিষয়বস্তুটাকে দেখাচ্ছে এবং যেভাবে দেখাচ্ছে, আমার মনে হয় যে সিরিয়াসলি এটা এই সিনেমাটা একটা মানে এক্সিকিউশন ওয়াইজ বা কন্টেন্ট ওয়াইজ খুব খুব এক্সপেরিমেন্টাল, এবং মানে একটা খুব ল্যান্ডমার্ক, বড় মতো একটা ল্যান্ডমার্ক। লিস্টে পরবর্তী নামটা হচ্ছে ফোরিং, ডিরেক্টেড বাই ইন্দ্রনীল রায়চৌধুরী। এই সিনেমাটাও আই থিঙ্ক ম্যাক্সিমাম লোকে দেখেছে, এবং এটা আমার দারুণ লাগে এই সিনেমাটা কন্টেন্ট ওয়াইজ। দেখুন জেনারেলি না আমরা নয় দেখাই হচ্ছে, মানে বাংলা সিনেমাতে আমরা জেনারেলি দেখে এসেছি যে ইয়াং, মানে যেটাকে আমরা 20-25-24 বছর এই সময়কার এজ গ্রুপটাকে অনেক ফিল্ম মেকাররা ক্যাপচার করেছে, বা বাচ্চা চাইল্ডহুডটাকে ক্যাপচার করেছে, বাট অ্যাডোলেসেন্স, মানে যেটা আমরা যখন এই যে মানে 12-13 যখন টিন এজটা লোকে ক্রস করছে, সেই সময় যে যে ফিলিংসগুলো আছে, আমার মনে হয় যে ফোরিংয়ের মতো যে ফোরিং সিনেমাটাতে যেভাবে সেই জিনিসগুলোকে দেখিয়েছে এত রিয়েল, মানে রিয়েলভাবে, এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি এন্টারটেনিং, আমার তো খুব এন্টারটেনিং লাগে সিনেমাটা। তো মানে এইভাবে হয়তো অন্য কোনো সিনেমা গোটা ইন্ডিয়াতেই দেখিয়েছে বলে আমার তো জানা নেই, আমার খুবই প্রিয় সিনেমা।
লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ সহজ পাঠের গল্প, মানুষ মুকুল পাল। এই সিনেমাটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা শর্ট স্টোরির উপর বেস করে সিনেমাটা বানানো, আই থিঙ্ক সবাই দেখেছে। কালার্স অফ ইনোসেন্স খুব দারুণ ছবি, দারুণ মানে খুব ইনোসেন্ট একটা ব্যাপার রয়েছে, ফ্রেমসগুলো দারুণ, মানে ওভারঅল এই সিনেমাগুলো না, মানে আমি তো বললাম যে বিষয়বস্তু নিয়ে খুব একটা বেশি কথা বলবো না, বলতে চাই না, বাট দারুণ, মানে ওভারঅল আপনি সিনেমাটা বলুন, যে কটা সিনেমার নাম বলছি যদি আপনারা দেখে থাকেন, দে আর রিয়েলি রিয়েলি মানে আউটস্ট্যান্ডিং ফিল্মস। লিস্টটা শেষ হলো, বাট স্পেশাল মেনশনে আমি দুটো সিনেমার নাম রাখবো, একটা হচ্ছে রেনবো জেলি যেটা ডিরেক্ট করেছে শৌকর্য ঘোষাল, এবং আরেকটা হচ্ছে সাহেব বিবি ও গোলাম যেটা ডিরেক্ট করেছে প্রতিম ডিগুপ্ত। এই দুটো সিনেমা আমি স্পেশাল মেনশনে রাখলাম, মানে টপ টেনে রাখিনি, এবং এই টপ টেন মানে ওই 1, 2, 3, 4 ওইসবের ব্যাপার নেই, প্রতিটা ছবি সমান স্তরের এবং প্রতিটা ছবি আমার খুব প্রিয়। তো আপনারা যেগুলো এর মধ্যে দেখেছেন, কোনটা আপনাদের ভালো লাগে, কোনটা খারাপ লাগে, আপনার নিয়ে কী বক্তব্য আছে সেটা ডেফিনেটলি লিখে জানাবেন, এবং যদি আপনারা এই লিস্টের মধ্যে কোনো ছবি না দেখে থাকেন দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।